السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, বেশ কিছুদিন পর্যন্ত এই চ্যানেলের বেশ কিছু ভাই ও বোন মুখের দুর্গন্ধ নিয়ে একটা ভিডিও আপলোড করার জন্য রিকোয়েস্ট করে চলেছেন। তো বন্ধুরা, আমার আজকে আমি মুখের দুর্গন্ধ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখলে আমি আশা করি যাদের এই সমস্যাটি রয়েছে ইনশাআল্লাহ তার একটা সুন্দর সলিউশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আমার মুখের দুর্গন্ধকে আমরা অনেকেই ছোট কোনো রোগ ভাবি। আসলে এটি কোনো ছোট রোগ নয়, এটি হতে পারে আপনার দেহের বড় কোনো রোগের উপসর্গ। যেমন ধরুন, আপনার দেহে যদি লিভারের সমস্যা থাকে, এই মুখে দুর্গন্ধ হতে পারে। আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, মুখে দুর্গন্ধ হতে পারে। আপনার যদি কিডনির সমস্যা থাকে, আপনার মুখে দুর্গন্ধ হতে পারে। আপনার যদি ফুসফুস ভালো না থাকে, ফুসফুসের যে কোনো ইনফেকশনের জন্যেও কিন্তু মুখের দুর্গন্ধ হতে পারে। এছাড়াও জন্ডিসের কারণে অনেকের মুখে দুর্গন্ধ হতে দেখা যায়। তবে বন্ধুরা, আমার আপনার মুখে দুর্গন্ধ হলেই যে আপনার এরকম বড় কোনো রোগ হয়েছে এরকমটি ভাবার কোনো প্রয়োজন নাই। খুব হালকা কারণেও কিন্তু মুখের দুর্গন্ধ হয়ে থাকে। যেমন ধরুন, আপনি নিয়মিত ব্রাশ করছেন না, তাহলে আপনার মুখে দুর্গন্ধ হতে পারে। অথবা আপনি ব্রাশ করছেন কিন্তু ব্রাশ করাটা নিয়ম মাফিক হচ্ছে না, তখনও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে। প্রত্যেকটা মানুষের উচিত ঘুমানোর আগে ব্রাশ করা, কিন্তু আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে ঘুম থেকে জেগে ব্রাশ করি, ঘুমানোর সময় ব্রাশ করি না। ফলে যেটা হয়, সারা দিন ভরের খাদ্যকণাগুলো দাঁতের বিভিন্ন ফাঁক ফোকরে জমে থেকে মুখ থেকে দুর্গন্ধ তৈরি হয়। তো বন্ধুরা, আমরা অনেকেই ভাবি যে আমি তো ব্রাশ করি কিন্তু মুখের দুর্গন্ধ যাচ্ছে না কেন। আপনাকে ভাবতে হবে যে আপনি ব্রাশটা কখন করেন, ব্রাশ করার নিয়ম মাফিক হচ্ছে কিনা, ব্রাশ করার সময়টা সঠিক আছে কিনা। যাদের মুখে দুর্গন্ধ রয়েছে তাদের আরেকটা বিষয় খুব নজরে আনতে হবে, সেটা হচ্ছে মুখের ভিতরে কোথাও ইনফেকশন রয়েছে কিনা। সেটা বোঝার সবথেকে সহজ উপায় হচ্ছে, আপনি যখন ব্রাশ করবেন বা মেসওয়াক করবেন, তখন লক্ষ্য করা যে আপনার কোনো দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে কিনা। যদি রক্ত বের হয়ে আসে, তাহলে বুঝতে হবে আপনার কোনো না কোনো দাঁতের গোড়ায় ক্ষয় রয়েছে, কোনো না কোনো দাঁতের গোড়ায় পুঁজ হচ্ছে, সেখান থেকে ইনফেকশনের কারণে এই রক্তটা গড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, আমার যদি আপনার দাঁতের মাড়ির কোনো ইনফেকশনের কারণে পুঁজ হয়ে থাকে, রক্ত পড়ে থাকে, তাহলে কিন্তু স্থায়ীভাবে আপনার মুখে একটা দুর্গন্ধ তৈরি হবে। সেজন্য আপনার অবশ্যই উচিত কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে এই দাঁতের ইনফেকশনটা দূর করা। বন্ধুরা, আমার আপনি যদি লক্ষ্য করেন যে আপনার মুখে কোথাও কোনো ইনফেকশন নেই, আপনার কোনো দাঁত থেকে রক্ত ঝরছে না, কোথাও পুঁজ নেই, তাহলে বুঝতে হবে আপনার হয় লিভারের সমস্যা রয়েছে, না হয় গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, না হয় কিডনির সমস্যা রয়েছে, না হয় ফুসফুসের সমস্যা রয়েছে, অথবা আপনি জন্ডিসে আক্রান্ত আছেন। সেজন্য আমি বলবো, মুখের দুর্গন্ধকে অবহেলা না করে অবশ্য অবশ্যই আপনি কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন, যাতে করে আপনার এই মুখের দুর্গন্ধ কী কারণে হয়েছে সেটি নির্ণয় করা যায় এবং স্থায়ীভাবে চিকিৎসা নিয়ে এই মুখের দুর্গন্ধটা দূর করা যায়। কিন্তু বন্ধুরা, আমার আপনি যদি এরকম বড় কোনো রোগে আক্রান্ত না হয়ে থাকেন, এমনকি আপনার মুখের কোথাও কোনো ইনফেকশনও খুঁজে না পান, তাহলে আমি বলবো আজকে কিছু ঘরোয়া চিকিৎসা আমি আপনাকে দেব, যে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুখের দুর্গন্ধটা আপনি সত্যিকার অর্থেই দূর করতে পারবেন। এক নম্বর কথা হচ্ছে, আপনি নিয়ম করে ব্রাশ করবেন। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে অবশ্য অবশ্যই আপনি ব্রাশ করে তারপরে আপনি ঘুমোতে যাবেন। দুই নম্বরে আমি বলবো, বাজারে বিভিন্ন ধরনের লিকুইড মাউথ ওয়াশ পাওয়া যায়। আপনি এই লিকুইড মাউথ ওয়াশ দিয়ে মাঝে মধ্যেই কুলি করার চেষ্টা করবেন, তাহলেও আপনার মুখের দুর্গন্ধটা চলে যাবে। বন্ধুরা, আমার আদা আমরা প্রতিদিন আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এই আদা কিন্তু আমাদের মুখের দুর্গন্ধ দূর করতে অত্যন্ত কার্যকরী একটা উপাদান। প্রতিদিন আপনি খাওয়ার আগে বা পরে একটুকরো আদা চিবিয়ে খেলে আপনার মুখের দুর্গন্ধ স্থায়ীভাবে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করার পরেও যদি আপনার মুখের দুর্গন্ধ না যায়, তাহলে আর একটা টোটকা চিকিৎসা আমি আপনাকে দিব। প্রতিদিন দুপুরের খাবার গ্রহণের পরে আপনি এক কাপ পরিমাণ পানি গরম করে নেবেন। সেই গরম পানির মধ্যে আপনি এক টুকরা লেবুর রস মিশিয়ে নেবেন। প্রতিদিন দুপুরবেলা ভাত খাওয়ার পরে আপনি এই লেবুর রস মিশ্রিত পানিটা পান করবেন, ইনশাআল্লাহ আপনার মুখের দুর্গন্ধটা দূর হয়ে যাবে। বন্ধুরা, আমার আদা খাওয়া অথবা লেবুর রস দিয়ে পানি খাওয়া, এগুলোকে যদি আপনি ভেজাল মনে করেন, কষ্টকর মনে করেন, আর একটা সহজ পদ্ধতিতেও আপনার মুখের দুর্গন্ধটা দূর করা যায়। সেটি হচ্ছে, সকাল দুপুর রাত্রিতে খাবার খাওয়ার পরে আপনি কিছু দারুচিনি এবং কিছু এলাচি দানা একত্রে
ফিল্টার করে আপনি চিবিয়ে খাবেন। যদি প্রতিদিন খাবার গ্রহণের পরে আপনি দারুচিনি এবং এলাচের দানা চিবিয়ে খাওয়ার অভ্যাসটা করতে পারেন, আপনার মুখ থেকে কখনোই আর দুর্গন্ধ আসবে না। বন্ধুরা, আমার আরও একটা সহজ উপায়ে মুখের দুর্গন্ধ স্থায়ীভাবে দূর করা যায়, সেটি হচ্ছে মৌরিদানা এবং লবঙ্গ। এই দুটো একত্র করে আপনি প্রতিদিন খাওয়ার পরে চিবিয়ে খাবেন। ইনশাআল্লাহ আপনার মুখের দুর্গন্ধ স্থায়ীভাবে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আমার মুখের দুর্গন্ধ দূর করার জন্য আজকে যে ঘরোয়া চিকিৎসাগুলো দেয়া হলো, এগুলো অত্যন্ত কার্যকর। যদি এগুলো ব্যবহার করার পরেও আপনি লক্ষ্য করেন যে আপনার মুখের দুর্গন্ধ যাচ্ছে না, তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার দেহটা ভালো করে চেক আপ করান। আপনার লিভারে সমস্যা আছে কিনা, গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিনা, কিডনিতে সমস্যা আছে কিনা, ফুসফুসের সমস্যা আছে কিনা, আপনার জন্ডিস আছে কিনা, এই বিষয়গুলো ভালো করে আপনি নিশ্চিত হন। কেননা মুখের যে কোনো স্বাভাবিক দুর্গন্ধ এই সমস্ত টোটকা চিকিৎসার মাধ্যমে চলে যায়, কিন্তু তারপরেও যদি না যায় আপনাকে বুঝতে হবে আপনার দেহে অবশ্যই কোনো মারাত্মক রোগ রয়েছে। সেজন্য অবশ্যই আপনাকে ভালো কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো বন্ধুরা, আমার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।